ভিতরে আবার কিন্তু ওই কন্ট্রাডিকশন থাকেই যায়, এটা বহুদিন বন্ধ ছিল। এখন কথা হলো যে তাহলে ওখানেও রব্বাই তুলে ধরছে, যারা আনছে তারা আমাদের এই ছাত্রলীগের এই যে নিউক্লিয়াসের সদস্য, যারা তারাই কিন্তু এটাকে নিয়ে আসছে। এখানে জাহিদ ছিল, তারপরে আমাদের সেন্ট্রাল কমিটি জাফর, চিস্তি, তারপর সেন্ট্রাল কমিটির ইয়ে বদিউল আলম, নজরুল, রফিক, নজরুল তো থাকবেই, সবুজরাও ছিল না, ইয়েও ছিল, ওই যে কি বলে আমাদের রেজুল হক মোস্তাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়, আর এরকম উত্তেজনাও দেখি নাই। ফ্ল্যাগটা দেওয়ার সাথে সাথে রব্বাই ধরলো আর মুহুর্মুহু স্লোগান সেখানে, মানে একেবারে মানে আকাশ মনে ফেটে বললো বীর বাঙালি অস্ত্র ধরো ওই স্লোগান। না, এটা তো তার আগে থেকে দেওয়া হইতেছে, বীর বাঙালি অস্ত্র ধরো তো বহুত আগে, যেদিনকে সার্জেন্ট জহুরুল হক মারা গেল ওই দিনই প্রথম আমরা প্রকাশ্যে বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এবং এই দেখেন ওখানেও কিন্তু একটা সিদ্ধান্ত ছাড়া কাজ করলাম, এই নিউক্লিয়াসের সিদ্ধান্ত হলো যে কালকে যে মিছিল হবে স্বাধীন জহুরুল হকের কেন্দ্র করে, হ্যাঁ ওই মিছিলে তোমরা কিছু পেট্রোল নিয়ে যাবা, কিছু বোমা নিয়ে যাবো, মানে ই ককটেল আমার পকেটেও ছিল, রব্বার ছিল, অনেকের ছিল, যারা নিউক্লিয়াসের লোক তাদের ছিল, কিন্তু মিছিল তো কেউ জানতো না। মিছিল এদিকে মরনা ভাসানি মিছিল মিটিং করতেছে, সে বললো শেখ মুজিব কে ছেড়ে দাও, না হলে আমি ই করবো ক্যান্টনমেন্ট গেলাও করবো। আবার আমাদের মিছিল, আমরা কিন্তু আলাদা বাইতুল মোকাম থেকে মিছিল করে গিয়া আমরা বর্ধমান হাউসে ওই আগরতলা মামলার যে জাজ ছিল চিফ জাজ, সেখানে গিয়া ভিতরে ঢুইকা আমরা কিন্তু আগুন টাগুন চলে সব আগরতলা গেছে মামলার কাগজপত্র পরে ফেললাম। তার ওখান থেকে গেলাম ইকবাল হলে, এটা মতিউরের মৃত্যুর পরে, না 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 ভাই আসাদ মতিউরের মৃত্যু, না 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 কি বলেন এটা, এটা সার্জেন্ট জহুরুল হকের মৃত্যুর পরে আমরা প্রথম যে ইকবাল হলে যে বললাম যে আজকে থেকে ইকবাল হলের নাম পরিবর্তন করে সার্জেন্ট জহুরুল হক হল করলো, এবং তাকে প্রথম শহীদ হিসেবে আমরা ঘোষণা করলাম। এরপরে তার বার্ষিকী পালন করতাম বিভিন্নভাবে। তাহলে দেখেন এখানেও দেখেন সিদ্ধান্ত ছাড়াই কিন্তু এই কাজটা করছি, কেউ যদি প্রশ্ন করে যদি সিদ্ধান্ত ছিল এর কী উত্তর দিব আমরা, অথবা ওই ঘটনা